অবশেষে সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার সাতই নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান এ তথ্য জানিয়েছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হয়রানির হাতিয়ার হিসেবে এ আইন ব্যবহার করে আসছিল গত আওয়ামী লীগ সরকার এবং এখন এই আইনটি এখন বলবৎ আছে এই জন্য আইনটি বাতিল বা সংশোধনের বিষয়ে কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকেই বলা হচ্ছিল সম্প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নামি নাহিদ ইসলাম বলেছিলেন এ সপ্তাহে এই আইন বাতিল হচ্ছে তারও আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছিলেন সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত সেদিকেই যাবে সরকার এটা বাতিল হবে পরবর্তী সময়ে যখন নতুন আইন হবে এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া বিশেষ করে নাগরিককে সুরক্ষা দেওয়া সাইবার নিরাপত্তা আইন বাতিল হলে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে বিভ্রান্তি ও উৎসামূলক প্রচারণা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের করা দায়ের হওয়া মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এর আগে গত তিরিশে সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স মুক্ত মতামত প্রকাশ সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে এইসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয় এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দুই হাজার ছয় ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো এবং সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের অধীনে চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার আটশো মামলা চলমান রয়েছে এছাড়া বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত এক হাজার তিনশো মামলা চলমান এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে দুইশো উনাশিটি ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সাতশো ছিয়াশিটি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে দুইশো পঁচাত্তরটি মামলা চলমান রয়েছে দুই আঠারো সালে আওয়ামী লীগে আওয়ামী লীগের আমলেও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন করা হয় পরে এ বিষয়ে কঠোর সমালোচনা হলে দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তার বদলে সাইবার নিরাপত্তা আইন বলা হয়েছিল তবুও এই নিয়ে ব্যাপক বিতর্ক সমালোচনা হয় সাংবাদিক সহ বিভিন্ন পর্যায় থেকে এই আইন নিয়ে আপত্তি ওঠে আজ আইনটি বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল অর্থ অন্তর্বর্তীকালীন সরকার